ফরিদপুরের নগরকান্দায় চেয়ারে বসাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমানের নগরকান্দার বাড়িতে ঘটনা ঘটে। উপজেলার সব ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি উপলক্ষে ওই সভার আয়োজন করা হয়েছিল। জানা গেছে, সম্প্রতি নগরকান্দা উপজেলার সব ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন হয়। শুক্রবার সন্ধ্যায় সেই কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে কয়েকজন স্বেচ্ছাসেবক দল কর্মীর মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে উপস্থিত সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে সভা শুরু হয়। তবে এই বিষয়ে জানতে চাইলে নগরকান্দা উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা জাগো নিউজকে বলেন, তেমন কোনো ঘটনা নয়। দুজন কর্মী চেয়ারে বসা নিয়ে সামান্য হট্টগোল হয়, পরে পরিবেশ শান্ত হয় এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়। নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।